সাঁতারের পোশাক পরে ছবি দিয়ে কেলেঙ্কারিতে পড়লেন শিক্ষিকা। দেখুন কি হলো। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন শিক্ষিকার অভিযোগ, সাঁতারের পোশাক পরা একটি ছবি তার সামাজিক মাধ্যমে ছিল, সেটি দেখে এক ছাত্রর পরিবার অভিযোগ করায় তাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। বিষয়টি বেশ কিছুদিন আগের হলেও অতি সম্প্রতি তা সামনে এসেছে একটি সংবাদ মাধ্যমে। তারপরে তা নিয়ে সামাজিক মাধ্যমে জোরসোরো প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদের ধরন হিসেবে অনেক নারী সাঁতারের পোশাক পরে ছবি পোস্ট করছেন, আবার পোশাক আমার স্বাধীনতা এই জাতীয় পোস্টও করছেন অনেকে। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা একটিমাত্র সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার পরে আর কারোর সঙ্গে কথা বলতে চাইছেন না বিষয়টিতে আদালত আছে বলে, আর সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কোনো মন্তব্যই করেননি এখনো পর্যন্ত। ওই অপসারিত শিক্ষিকা একটি দৈনিককে যা বলেছেন তা হলেও, ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি সাঁতারের পোশাক পরা একটি ছবি দিয়েছিলেন, সেটি কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র দেখতে পায়। ওই ছাত্রের অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ে অভিযোগ জানায় ওই শিক্ষিকার বিরুদ্ধে। ওই শিক্ষিকা জানাচ্ছেন ওই অ্যাকাউন্টটি তার প্রাইভেট করা আছে, তাই সেখানে যে কেউ তার ছবি দেখতে পারে না। তার দাবি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার অনুমতি না নিয়ে ওই ছবির প্রিন্ট আউট নেয় এবং তার সামনে শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যদের দেখানো হয় সেটি। অনেকে যেমন নিজে সাঁতারের পোশাক পরে ছবি দিচ্ছেন, তেমন আবার অনলাইনে চিঠি লিখেও প্রতিবাদ করছেন। অনুরাধা রায়চৌধুরীর মতো কেউ কেউ আবার টেক দ্যাট জেভিয়ার্স হ্যাশট্যাগ দিয়ে লিখিত প্রতিবাদও জানাচ্ছেন। তিনি বলেছিলেন, আমরা আসলে ছেলেদের সংবেদনশীল হওয়ার শিক্ষাটা দিই না। যদি শিক্ষা আমরা মেয়েদের দিই যে তুমি এটা করবে না, অথচ ছেলেদের এটা বোঝায় না তুমি কোনটা করবে না। ওই ছাত্রের বাবা মায়ের এটা তাকে বোঝানো উচিত ছিল যে পড়াশোনার বিষয়ে গোপনে কোনো শিক্ষিকার ছবি দেখাটা অনুচিত, আর তার ভিত্তিতে শিক্ষিকাকে জাজ করো না, এটা বলা উচিত ছিল তাদের। তার প্রতিবাদ সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষের অবস্থান নিয়েও, পড়ানোর বাইরে কোনো শিক্ষিকা কী করছেন সেটা দেখার দায়িত্ব ওই শিক্ষা প্রতিষ্ঠানকে কে দিল, প্রশ্ন মিসেস রায়চৌধুরীর। শুধু যে নারীরাই প্রতিবাদ করছেন ঘটনাটি তা নয়, অনেক পুরুষকেও দেখা যাচ্ছে ঘটনাটি নিয়ে ফেসবুকে টুইটারে লিখতে, আবার প্রতিবাদ আসছে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তনীদের কাছ থেকেও। সাঁতারের পোশাক পরে ছবি দিয়ে কেলেঙ্কারিতে পড়লেন শিক্ষিকা। দেখুন কি হলো। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন শিক্ষিকার অভিযোগ, সাঁতারের পোশাক পরা একটি ছবি তার সামাজিক মাধ্যমে ছিল, সেটি দেখে এক ছাত্রর পরিবার অভিযোগ করায় তাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। বিষয়টি বেশ কিছুদিন আগের হলেও অতি সম্প্রতি তা সামনে এসেছে একটি সংবাদ মাধ্যমে। তারপরে তা নিয়ে সামাজিক মাধ্যমে জোরসোরো প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদের ধরন হিসেবে অনেক নারী সাঁতারের পোশাক পরে ছবি পোস্ট করছেন, আবার পোশাক আমার স্বাধীনতা এই জাতীয় পোস্টও করছেন অনেকে। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা একটিমাত্র সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার পরে আর কারোর সঙ্গে কথা বলতে চাইছেন না বিষয়টিতে আদালত আছে বলে, আর সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কোনো মন্তব্যই করেননি এখনো পর্যন্ত। ওই অপসারিত শিক্ষিকা একটি দৈনিককে যা বলেছেন তা হলেও, ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি সাঁতারের পোশাক পরা একটি ছবি দিয়েছিলেন, সেটি কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের